হ্যালো বন্ধুরা, আজকে আমরা খেলবো মিনা গেম 2 এর লেভেল 1। অনেকেই এই এপিসোডটা পুনরায় খেলতে বলছে। প্রথমে আমরা এখানে দেখতে পারতেছি মিনা এখানে দাঁড়ায় আছে, আমাদেরকে মনে হয় ওই পাশে দাদিমা ডাকতেছে। আমরা এখানে বাবাকেও দেখতে পারতেছি। আচ্ছা, এখানে এসে দাঁড়াই, আমাদেরকে দাদিমা কি কি বলে আগে শুনি। দাদিমা বলতেছে আমাদেরকে দুধ নিয়ে আসতে হবে, মুরগি ধরে নিয়ে আসতে হবে, সবজি নিয়ে আসতে হবে আর মাছ নিয়ে আসতে হবে। ওকে, প্রথমে আমরা দুধ কালেক্ট করব। তো মিনা চলো, আমাদের বাবা অলরেডি চলে গেছে, আমরা ওইখান থেকে দুধ কালেক্ট করে নিয়ে আসি। আমাদের লালি কই? ওই যে আমাদের লালি, আমাদের লালি এখানে দাঁড়ায় আছে। আমাদের বাবা অলরেডি দুধ দোয়ানো শুরু করে দিছে। আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা খড় খাওয়াবো আর এখানে কিছু মাছি আছে এগুলোকে তাড়াবো, যাতে আমাদের লালিকে ডিস্টার্ব না করে। এই আরে, লালি চাইতে যাইতেছে, বাই যেতিস না। তোরে আমরা ঘাস খাওয়াইতেছি, তোরে খড় খাওয়াইতেছি, তুই ঠিকঠাকভাবে অনেক দুধ দিয়ে দে তাড়াতাড়ি, আমাদের পরবর্তী টাস্কে যাইতে হবে। আরে মাসি মাসি ডিস্টার্ব করিস না, লালি চাইতে যাবে, লালি চাইতে গেলে ধিপ করে দিবে লাথি। আরে আরে লালি, মাথা নাড়াইস না ভাই, তুই কি সুন্দর, বেশি বেশি দুধ দে তাড়াতাড়ি। মিনা বেশি বেশি খড় খাওয়া, বেশি বেশি দুধ দেখ, আমাদেরকে তাড়াতাড়ি টাস্কটা কমপ্লিট করতে হবে। আরে লালি কি চাইতে যায়, এখানে পুরো লাল হয়ে যায়, অয় চেতলে। যাই হোক, কোনো ঝামেলা ছাড়াই আমরা দুধ কালেক্ট করে ফেললাম। এরপর আমাদের কাজ কি? আচ্ছা, এবার আমাদেরকে মুরগি ধরতে হবে। তো মিনা চলো, আমরা মুরগি ধরে নিয়ে আসি। মুরগি তুমি কই, মুরগি তুমি কই? ওই যে মুরগি পাইছি, মুরগিটারে ধরে ফেলি। আরে ভাই, মুরগিটা তো দেখি খুব খারাপ। এ ভাই খারা খারা, তোর ধরে নিয়ে যেতে কইছে দাদিমা। ওই আবার ওই কাদার মধ্যে নিয়ে যায়, আমরা মনে হয় কাদার মধ্যে পড়বো। কিরে ভাই, এ মুরগি তো দেখি, আরে মুরগিটা বসছে বসছে বসছে। মিনা তাড়াতাড়ি এটা নাও, এটা নাও, এটা নাও। আরে আরে মুরগির লাইফ বেড়ে যেতেছে। তো ওই যে ওই যে মুরগিটা ধরো ধরো ধরো, আরে ধরে লাইছি। আমাদের মুরগি ধরাও শেষ, দুধ কালেক্ট করাও শেষ। আরে এই যে মিঠু যাইতেছে মাছ ধরতে, আমরা এখন মাছ ধরে ফেলবো। মিনা চলো, রাজু কই গেছে? রাজুর পিছে পিছে যাই, আমরা মাছ ধরে নিয়ে আসি। আর এখানে লোকজন কি করে? ওই যে রাজু এখানে মাছ ধরতেছে, আমরা এখানে গিয়ে রাজুর হেল্প করি। রাজু তুই ভয় পাইস না, মাছ ধর, আমরা চলে আইসি। আরে ওই যে ওই ছয়তান পোলা ঢাইডা খালি ঢিল মারে, যাতে আমরা মাছ ধরতে না পারি। আমাদের কাজ হচ্ছে পাথরটা ধরবো আর ওর মাথায় নিয়ে ফেলবো, যাতে হয় ভাগে। আর এদিকে রাজু শুধু মাছ ধরবে। এই যে আবার একটা ঢিল মারছে, ঢিলটা ধরো ওর মাথায় মারো। আর ওই ব্যথা পাইছে, আবার উঠছে, আবার উঠছে, পিছিয়ে আবার উঠছে, আবার ঢিলটা ধরো ওর মাথায় মারো, আমাদের কাজই এইটা। এই মিঠু মিঠু আবার মারছে, আবার মারছে, এটা ধরো ওর মাথায় মারো। ওকে, কিরে ভাই ওই ভাগে না কেন, আর কতবার মারতে হবে ওরে, ওর মাথা তো এখন ফেটে যাওয়ার কথা। ওকে, আমাদের মাছ ধরাও কমপ্লিট, আমরা অনেক ইজিলি সবগুলো কমপ্লিট করতেছি, কারণ এটা আমরা আগেও খেলছি। আরে বাবা কই যায়, বাজার যাইতেছে। মিনা তাড়াতাড়ি বাজারে চলো, আমরা বাজার থেকে সবজি নিয়ে আসি। এই যে দাদিমা বলছে আমাদেরকে সবজিও আনার জন্য। এই চৌধুরী সাহেব এখানে দাঁড়ায় আছে। কিরে ভাই, ও আচ্ছা, আমাদেরকে এখন শিখাই দিতেছে যে কিভাবে যাইতে হবে। আমরা গেমটা আনইনস্টল করে ফেলছিলাম, আপনাদের বলাই আবার ইনস্টল করছি এই এপিসোডটা খেলার জন্য। আরে পিন্টু আর বান্টি এনে কি সুন্দর একটা বেড়া দিয়ে দিতেছে। এই যে কাকা শাসি শুধু এনে দাঁড়ায় দাঁড়ায় খালি ঝগড়া করে। আপনারা ঝগড়া করেন না, আমরা বাজারে যেতেছি, পরে এসে মিটমাট করুম নে। আরে ওই যে বাজারে সে খারাপ লোকটা, এই লোকটা আমাদের টিয়াটাকে আটকে রাখে খালি। এই যে আমরা বাজারে চলে আসছি, ওই যে মিনার বাবা এখান থেকে সবজি কিনতেছে। আচ্ছা, আমাদেরকে সামনে যেতে হবে, আমরা এখন সবজি সিলেক্ট করে দিব কোনটা কোনটা কিনবে। এখান থেকে আপনি একটা কাজ করেন, আপনি লাউ দেন না মিষ্টি কুমড়া দিবেন? আচ্ছা, মিষ্টি কুমড়া নিলাম, একটা লাউ নিলাম, আর কি নিবো? আচ্ছা আচ্ছা, একটা বাঁধাকপি নিলাম, আর কিছু নেওয়া লাগবে না। ওকে ফাইন, আমাদের নেওয়া শেষ, এবার এগুলো কি নিয়ে বাড়ি চলে যাব। দাদিমা বসে আছে। ওই যে দাদিমা প্রশ্ন চিহ্ন দিয়ে দিছে যে তোমরা কই, আমি এখন বসে আছি রান্না করার জন্য। আর এদিকে কি বাতাস শুরু হয়ে গেছে। আচ্ছা, এখন বৃষ্টি আসছে, আমাদেরকে সাবধানে চালাইয়া বাড়ি যেতে হবে সাইকেলটা। আমরা সেইভাবে সাইকেল চালাইতেছি, একবারও পড়তেছি না। এই এপিসোডটা আগে যখন খেলছিলাম তখন মনে হয় 5 থেকে 6 বার পড়ছিলাম। বাইরে ভাই ভাই, বাড়ি যাওয়ার সময় কতবার যে পড়ছি। আমরা মনে বাড়ির খুব কাছাকাছি চলে আসছি। আরে আরে, এখানে বাড়ি খাওয়া যাবে না, অল্পের লেগে বাড়ি খাই নেই। যাই হোক, আমরা বাড়িতে চলে আসছি। ওই যে দাদিমা বসে আছে, ওনাকে এখন আমরা বাজারগুলো নিয়ে দিব আর উনি রান্না বান্না শুরু করে দিবে। ওই যে মিনার বাবা এগুলা কিচেনে নিয়ে রাখতেছে, দাদিমা এখন এগুলো রান্না করবে। ও ওই যে রাজু আর মিনার মা বসে আছে, আমরা যাই বলি কি কাজ কি কি কাজ করছি। আচ্ছা, মিনার মা প্রেগনেন্ট, ওনার জন্য আমরা এগুলা কালেক্ট করছি। দাদিমা এগুলো রান্না বান্না করে নিয়ে এসে দিচ্ছে, উনি এখন এই স্বাস্থ্যকর খাবারগুলো খাবে। হ্যাপি ফ্যামিলি। ওকে, সেই সাথে আজকে এপিসোড কমপ্লিট হয়ে গেল।